নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। কারণ এই চ্যানেলটার মাধ্যমে বিভিন্ন ধরনের টোটকা দেওয়া হয় এবং প্রত্যেক মাসে ইন্ডিভিজুয়াল টোটকা দেওয়া হয় প্রত্যেকটা রাশি ধরে ধরে, এবং যেগুলো করলে পারে বিগত দিনে দেখেছি প্রচুর মানুষ তারা উপকৃত হয়েছে, এবং আমি বলবো আপনি নিজেও উপকৃত হবেন। সেই জন্য এই চ্যানেলটাকে আগের থেকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, এবং ভিডিওগুলো আপলোড করলে ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজকে আলোচনা করব যে সকল জাতক জাতিকারা মকর রাশির জাতক, সেই মকর রাশির জাতক এবং জাতিকা তাদের এই 2024 সালের জুন মাসটা কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে। কারণ দেখুন, খারাপ আর ভালো দুটো মিশিয়ে থাকে। একটা জাতক জাতিকার জীবনে বাধা বিপত্তি আসে, এবং সেই বাধা বিপত্তিকে কাটিয়ে যখন অতিক্রম করে আগামী দিনে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায়, সে কিন্তু তার মধ্যে যে আনন্দটা সে উপভোগ করতে পারে সেটা কিন্তু মানে সেটা কোনো শেয়ার করা যায় না। মানে এতটাই কিন্তু আনন্দদায়ক পরিস্থিতি তৈরি হয় তার মধ্যে। সেই জন্য আপনার জীবনের বাধা বিপত্তি আছে, প্রত্যেকের জীবনে আছে, কিন্তু সেটাকে ওভারকাম করতে হবে, শিখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এই ওভারকাম করার শেখা, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এটা শেখা একদিনে হয় না, এবং এর জন্য চাই আপনার গ্রহ নক্ষত্রের প্রতিকার প্রতিবিধান। তাই প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আমি সেই জন্যই বলি যে আপনার ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে তার জন্য প্রতিকার প্রতিবিধান আছে, সঠিক গাইডলাইন আছে, যদি নিতে পারেন অবশ্যই আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। আর এই যে মকর রাশি, শনির সাড়ের সাথে প্রভাব চলছে এবং লাস্ট এজ, হয়তো এই ক্ষেত্রে আর কয়েক মাসের জন্য 10-11 মাস রয়েছে এই শনির সাড়ের সাথে চলবে, তারপরে কিন্তু এই জাতক জাতিকা ভালোর দিকে যাবে। কারণ শনির সাড়ের সাথে সবসময় জেনে রাখুন একটা মানুষকে স্বচ্ছা বানায়, একটা মানুষকে অনেস্ট বানিয়ে দিয়ে যায়, একটা মানুষকে পিওরিটির দিক দিয়ে 100% করে দিয়ে যায়। আপনার মধ্যে খাদের জায়গা থাকবে না। আপনি বুঝতে পারবেন বিগত দিনে, বিগত 30 বছর আগে কি ভুল করেছেন বা 30 বছর ধরে কি ভুল কাজটা করে এসছেন, সেটাকে আপনাকে শুধরে দিয়ে যায় এই শনির সাড়ের সাথে। সেই জন্য তো শনির সাড়ের সাথে একটা জীবনে তিনবার আসে, কারণ 30 বছর পর পর আসে, কারোর জীবনে দুবার, কারোর জীবনে তিনবার আসে, এবং তারা অর্থাৎ এই শনির সাড়ের সাথে অ্যাকচুয়ালি আমাদেরকে সাজা দেয় এবং আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে যায়, যেটা আমরা সেই শিক্ষাটাকে নিয়ে আগামী দিনে পথ চলি। সেই জন্য বলবো যে মকর রাশির জাতক জাতিকাদের কিছু শুভত্বর দিকে চলছে, কিছু ওয়ে, কিছু দিশা আপনি আপনার জীবনে পাবেন, যে দিশা আগামী জীবনটাকে প্রভাবিত করবে। আপনার হয়তো যে কর্মটা করছিলেন কর্মটা চ্যুত হয়েছেন, অর্থাৎ কর্ম ছেড়ে দিয়েছেন, নতুন কোনো কর্মের মধ্যে যুক্ত হবেন আগামী দিনে, বা হয়েছেন যে কর্মটা আপনাকে আগামী দিনে কিন্তু জীবিকা অর্জনের জন্য প্রয়োজন, আগামী 30 বছর সেটা নিয়েই আপনি থাকবেন, তারপরেও হয়তো সেটাকে এক্সটেন্ড হতে পারে। তার সেই জন্য বলবো মকর রাশির জাতক জাতিকাদের, দ্বিতীয় রয়েছে দ্বিতীয়পতি এবং লগ্নপতি, দ্বিতীয় মূল ত্রিকোণে অবস্থান করছে, সেই জন্য অর্থের যে সমস্যা ছিল কিছুটা সুরাহা দেবে এবং ধীরে 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 সেই জায়গাটা রিকভারি করবে, এবং এই জুন মাস 2024 সেখানে কিন্তু রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে দেখবেন যে একটু ভ্রমণের ক্ষেত্রে বেশি উৎসাহী হচ্ছেন, চারিদিকে একটু ঘুরতে বেড়াতে পছন্দ করছেন, এবং আপনি মনটা মনের দিক দিয়েও আপনি অনেকটা ভালোও থাকতে পারছেন, কারণ বিগত বছরগুলো আপনি খুব মানসিক যন্ত্রণায় ভুগেছেন, কাছের মানুষ সে দূরে সরে গেছে আপনার জীবন থেকে, তাহলে সেই জায়গা ওভারকাম করছেন আপনি, এবং ধীরে ধীরে ভালোর দিকে আপনি যাচ্ছেন। কারণ আমি বলি শনি মারে না, শনি সাজা দেয়, শনি কষ্ট দেয়, শনি তার মধ্যে ডিপ্রেশন ধরে দেয়, চিন্তা বাড়িয়ে দেয়, তাহলে সেইগুলোর মধ্যে সেইগুলোকে নিয়েই আপনি এতদিন ওভারকাম করলেন, আগামী দিনটা আপনার খুব ভালো। সেই জন্য বলা হয় মকর রাশির জাতক জাতিকাদের এই জুন মাস, তার সঙ্গে সঙ্গে বলি মাথা গরম কম করবেন, এবং বিগত দিনে দেখবেন যে আপনার ব্যবসা স্থানে বেশ কিছু কর্মচারীও আপনার ওপর প্রতারণা করেছে,
কর্মচারও আপনার ক্ষেত্রে সমস্যায় ফেলেছে, তাহলে সেই জায়গাগুলো রয়েছে, কেয়ারফুলি চলবেন জুন মাস। এবং তার সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভুগছে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন যারা মকর রাশির জাতক জাতিকার রয়েছেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো বাবার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু নজর দিলে খুব ভালো হবে, কারণ এখানে বলবো বাবার শরীর স্বাস্থ্যে বিশেষ করে যদি হাই ব্লাড প্রেশার থাকে তাহলে অবশ্যই তার ডাক্তারি পরামর্শ নেবেন, এটা একটা কানেকশান রয়েছে সেই জন্য বললাম। এবং এর সঙ্গে সঙ্গে অর্থের জায়গায় যেমন বললাম হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে এবং অর্থ আপনার সঞ্চয় হবে আগামী দিনে ধীরে ধীরে, সেই জায়গাগুলো কানেকশান রয়েছে। যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু কিছু পরিবর্তন দেখাচ্ছে, অর্থাৎ পরিবর্তন অবশ্যই হবে এবং এই জুন মাস জুলাই মাস পরবর্তীতে ধীরে 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 আপনি ভালোর দিকে যাবেন যারা মকর রাশির জাতক জাতিকারে। মকর রাশির জাতক জাতক যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে দেখবেন যে পরিধি বৃদ্ধি পাচ্ছে, নতুন কোনো কর্মের যোগ আসছে, প্রমোশনের যোগ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ইনক্রিমেন্টেরও যোগ রয়েছে মকর রাশির যারা জাতক জাতিকারা তাদের জন্য বললাম। এবং দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে যে বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল সেই জায়গাটাও অনেকটা রিকভারি হয়ে যাচ্ছে, নতুন কোনো স্কোপ পাচ্ছেন কর্মক্ষেত্রে সেটার কিন্তু খুব শুভ যোগ রয়েছে, সেটা ওই মকর রাশির জাতক জাতিকাদের বললাম। মকর রাশির জাতক জাতিকা যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য বলবো যে এই জুন মাস কিন্তু খুব শুভ একটা মাস, সেটা আপনার কর্মক্ষেত্র কানেক্টেড হতে পারে, সেজন্য তার জন্য পরিশ্রম তার জন্য চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে, করলেও দেখবেন যে এই সুযোগগুলো আপনি পেয়ে যাবেন। মকর রাশির জাতক জাতিকারা যাদের বিবাহ হচ্ছে না, বিবাহের শুভ যোগ রয়েছে, বাড়িতে কোনো অনুষ্ঠানের যোগ রয়েছে, সন্তান নেওয়ার ক্ষেত্রেও যোগ রয়েছে এই মকর রাশির জাতক জাতিকারা, এই জুন মাস থেকে তার কানেকশান খুব ভালো রয়েছে। এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা খুব পাওয়ারফুল রয়েছে, যারা বিশেষ করে যে সকল স্টুডেন্ট রয়েছে পড়াশোনা করছে শিক্ষার্থী যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব খারাপ যাচ্ছে না, ভালো যাচ্ছে। চতুর্থপতি চতুর্থের কানেকশান পাবে এবং তার সঙ্গে সঙ্গে সে কিন্তু সেখানে পঞ্চমের কানেকশান পাচ্ছে বৃহস্পতি, এবং সেই বৃহস্পতি হচ্ছে তৃতীয়পতি এবং এই বৃহস্পতি দ্বাদশপতি পঞ্চমের কানেকশান, সেই জন্য স্টুডেন্ট যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে হায়ার স্টাডির যোগ রয়েছে এবং সেটা দেশের বাইরে পর্যন্ত সুযোগ রয়েছে। একটা জাতক বা জাতিকা যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন হায়ার স্টাডির জন্য বিদেশ পর্যন্ত যেতে পারে এবং উচ্চশিক্ষার যোগ খুব প্রবল রয়েছে এবং দেশের মধ্যেও তার পড়াশোনার যোগ রয়েছে। এবং স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো ইলেকট্রনিক ডিভাইসের প্রতি একটু আসক্ত হয়ে যাওয়া, মাথা গরম হয়ে যাওয়া, মায়ের সঙ্গে একটু বনিবনাত কম হওয়া, সেটা কিন্তু কানেকশান রয়েছে এই জুন মাসে, সেই জায়গাটাগুলো নিজেকে চেক করে চললে ভালো হবে। এবং মকর রাশির জাতক জাতিকায় যারা দাম্পত্য জীবন রয়েছেন বিবাহিত জীবন, সেক্ষেত্রেও কিন্তু বৈবাহিক জীবনে বিগত দিনে যে সমস্যা ছিল ভুল বোঝাবুঝির জায়গাগুলো ছিল দেখবেন আস্তে 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 জায়গাটা রিকভারি হচ্ছে এবং দিনের পর দিন অনেকটা কাছে চলে আসছে জায়গাটা, তাহলে এই জায়গাটাও রয়েছে মকর রাশির জাতক জাতিকার। মকর রাশির জাতক জাতিকাদের যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন কারণ পঞ্চম ভাবটা পীড়িত হয়ে গেছে, বলবো কেন না, পঞ্চম ভাবটা 15 তারিখ পর্যন্ত সমস্যায় থাকবে এবং এই পঞ্চম ভাব সমস্যায় থাকার জন্য আপনার যে নিকট বন্ধুত্বর জায়গা ছিল বা আপনার যে ভালোবাসার যে মানুষটা ছিল তার সঙ্গে কিন্তু বনিবনার জায়গা কম হবে, সে ডিসাইড করতে পারবে না যে কোন জিনিসটা ঠিক কোন জিনিসটা ভুল এবং তার কারণে সে কোথাও না কোথায় প্রতারিত হতে পারে, তাহলে সেই জায়গাটা অবশ্যই কিন্তু সতর্ক থাকার চেষ্টা করবেন। মকর রাশির জাতক জাতিকারা যারা কোনো রকমের সম্পত্তি কিনবেন বলে ভাবছেন তাদের সম্পত্তি কেনার যোগ কিন্তু এই জুন মাসে প্রবল রয়েছে এবং জুন মাসের সেকেন্ড উইক থেকে ভীষণ কানেকশন, অর্থাৎ 5-7 তারিখ থেকে কিন্তু খুব শুভ যোগ রয়েছে এবং সম্পত্তি কিনবেন দেখবেন, কারণ চতুর্থপতি চতুর্থ গিয়ে অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চমে বৃহস্পতি রয়েছে এবং আপনার দ্বিতীয় রয়েছে খুব স্ট্রং কানেকশন, সেটা হচ্ছে শনি যে লগ্নপতি, সেই জন্য আপনার সম্পত্তি হওয়ার যোগ রয়েছে এবং এই সম্পত্তি আপনি কিন্তু পাবেন বা আপনি কিনতে পারেন, তাহলে এই একটা কানেকশান খুব শুভ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের আগামী দিনে ভ্রমণের যোগ যেমন বলছিলাম খুব ভালো রয়েছে, এগুলোকে কাজে লাগান, কিন্তু শত্রুতার জায়গা রয়েছে কারণ আপনার শত্রু কিন্তু আপনাকে কিন্তু
মনে মনে দেখছে, গোপনে গোপনে দেখছে, এবং এই গুপ্ত শত্রু আপনার জীবনকে সমস্যায় ফেলতে পারে। সেই জন্য এই গুপ্ত শত্রুতার কারণে আপনি নিজেকে খুব চেক করে চলবেন। আর মকর রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বলি, যে যারা কোনো রিসার্চমূলক কোনো পড়াশোনা করবেন বলে ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুবর্ণ সুযোগ রয়েছে এই মে মাস থেকে শুরু হবে এবং আগামী দিনগুলো, সেগুলোকে কাজে লাগান। মকর রাশির জন্য এই মুহূর্তে যেটুকু করণীয় সেটা হচ্ছে, প্রত্যেকটা দিন শিবের যদি অভিষেক করতে পারেন এবং সেখানে কাঁচা দুধ, গঙ্গার জল এবং তার মধ্যে অল্প পরিমাণ কালো তিল দিয়ে শিবলিঙ্গের মাথায় তিনটে বেলপাতাকে, কিন্তু পরিষ্কার নিখুঁত বেলপাতা দিয়ে, তার উপর যদি আপনি ওই কাঁচা দুধ, গঙ্গার জল এবং তিল দিয়ে আপনি অভিষেক করতে পারেন শিবলিঙ্গের ওপর, তাহলে দেখবেন আপনার অনেক সমস্যা যেগুলো এখনও হয়তো একটু অল্প আড্ডু আছে সেগুলো কিন্তু ওভারকাম করতে পারেন। আমি বারবার বলি যে একটা জন্মছকের নির্দিষ্ট গ্রহ নক্ষত্রের কানেকশান, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে একটা জন্মছক তৈরি হয়, এবং এই জন্মছকের পরিপ্রেক্ষিতে আপনি কী ধরনের, আপনার মধ্যে আপনার স্বভাব, আপনার চরিত্রর দিকে আপনি কী পাবেন, কী করবেন, সব কিছু লেখা থাকে, সব কিছু তার কানেকশান থাকে, এবং সেই অনুযায়ী একটা জাতক জাতিকা করেও। সেই জন্য আপনার ক্ষেত্রে যদি কোনো ধরনের অশুভ কানেকশান থাকে, সে মাঙ্গলিক দোষ, কালসর্পযোগ, শনির সাড়ে সাতির প্রভাব, তার সঙ্গে সাপিত দোষ, গুরুচণ্ডাল দোষ, তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে আপনার গ্রহণ দোষ হয়ে আছে, যে গ্রহণ দোষ আপনার জীবনের প্রতিভা রয়েছে, আপনি হয়তো একটা সময় পড়াশোনা করেছেন, নো ডাউট খুব ভালো রেজাল্ট করেছেন, রেজাল্ট খুব ভালো হয়েছে, কিন্তু আজকে কেরিয়ার লাইফে আপনি ডেভেলপ হচ্ছে না, আপনি উন্নতি করতে পারছেন না, যে স্টুডেন্টটা, যে বন্ধুটা এক সময় আপনার থেকে অনেকটা ডাউনে ছিল, সে আজকে তার কেরিয়ার লাইফে সাকসেস হয়ে গেছে, আপনি পাননি, কিন্তু আপনি তাকে হয়তো এক সময় সহযোগিতা করেছিলেন। এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, আমিই বারবার বলে থাকি এবং বিগত দিনে অনেক মানুষ করেছে সেই জায়গা। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। কারণ আমার চেম্বার কাঁচড়াপাড়া, ব্যারাকপুর, শ্রীরামপুর, কালীঘাট, তারপরে কিন্তু হাওড়া তো পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, বহরমপুর পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে হাতিবাগানে চেম্বার রয়েছে, কৃষ্ণনগরেও চেম্বার রয়েছে। যে চেম্বারটা আপনার কাছে হবে সেই চেম্বারে আপনি দেখাতে পারেন। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। সকলে খুব ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।